আমার এটাই জীবনের শেষ ভোট চাও, বাকি জীবন আমার কর্মের মাধ্যমে ভোট নিব ইনশাল্লাহ। গাজীপুর এক আসন উপহার দিতে চাই, যেখানে কোনো সন্ত্রাস থাকবে না, মাদক থাকবে না, চাঁদাবাজি থাকবে না, কোনো প্রকার রাজনৈতিক দৌরাত্ম্য থাকবে না, সেখানে শুধু ভালোবাসা আদান প্রদান হবে। আমরা একটি শান্তির শহর তৈরি করতে চাই। আপনারা এই উত্তরাঞ্চলের মাটি থেকে স্বাধীনতার পরে কোন সন্তানকে সংসদে পাঠাতে পারেন। স্বাধীনতার পর প্রথমবারের মতো আমি প্রতিদিন আপনাদের বলে কারো 100% জমি দখল করি নাই, কোনোদিন কাউরে নির্যাতন করি নাই, কেউ কইতে পারবেন না আমি আপনাদের মাটির পোলা। কোনো দল বুঝি না, মত বুঝি না, যদি এই মাটিতে এমপি আসে আমি মনে করি আপনারাই সম্মানিত হবেন। আপনারাই আমার বাবা, আমার মা, আমার বাবাও নাই মাও নাই, আপনাদের ভরসায় নির্বাচনে অংশগ্রহণ করছি। আমি এই মাটিতে প্রতিটা মানুষের কাছে বিগত দিন কে কার নির্বাচন করছে, কে কি করছে, এটা দেখার বিষয় না। আমার কথা হলো আমার মাটির পক্ষে আপনারা যদি একটা বাক্সে 42 বছর পর হলেও কালিয়াকুড়ের মাটির কোন সন্তানকে এবার মহান সংসদে আপনারা একটা করে দান করে পাঠাবেন। সন্তান হিসেবে একটা করে ভিক্ষা চাইয়ে গেলাম একবার খাইবো। আপনাদের ভিক্ষার কারণে যদি নির্বাচন কমিশনের কাছে একটা আকুল আবেদন, একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন যেন তারা উপহার দেয় এবং কোনো প্রকার প্রভাব বিস্তার যেন কোনো প্রার্থীর পক্ষ থেকে কেউ করতে না পারে, সেটার জন্য নির্বাচন কমিশন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা যেন তাদের ভূমিকাটা সঠিক পর্যায়ে রাখে। আমি বিশ্বাস করি সঠিক পর্যায়ে যদি রাখে এখানে মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট কেন্দ্রে যেয়ে ভোটটা প্রদান করবে ইনশাল্লাহ। আপনি লক্ষ্য করেছেন আগামী দিন মাননীয় প্রধানমন্ত্রী যে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের চিন্তা করেছেন, সেই স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ করতে যে আমি একজন তরুণ প্রজন্মের প্রার্থী হিসাবে, সাবেক উপজেলা চেয়ারম্যান হিসেবে আমার যেটুকু অভিজ্ঞতা রয়েছে আপনি জানেন, ইতিমধ্যে আমাকে সমর্থন দিয়েছেন গাজীপুরের মেয়র আলহাজ অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম, তারও তারুণ্যের শক্তি রয়েছে, সকল কিছু মিলিয়ে আমরা একটা স্মার্ট গাজীপুর এক আসন উপহার দিতে চাই, যেখানে কোনো সন্ত্রাস থাকবে না, মাদক থাকবে না, চাঁদাবাজি থাকবে না, কোনো প্রকার রাজনৈতিক দৌরাত্ম্য থাকবে না, সেখানে শুধু ভালোবাসা আদান প্রদান হবে। আমরা একটি শান্তির শহর তৈরি করতে চাই, সেই শহর বিনির্মাণের জন্য ইতিমধ্যেই আমি আমার গাজীপুর এক আসনের সর্বস্তরের মানুষকে একটি কথাই বলবো, আর পরিবর্তনের লক্ষ্য নিয়ে যেহেতু তারা ভোট দিতে যাবেন আমি বিশ্বাস করি তাদের জন্য একটা শান্তির আসন তৈরি করে আগামী দিন আমার এটাই জীবনের শেষ ভোট চাও, বাকি জীবন আমার কর্মের মাধ্যমে ভোট নেব ইনশাল্লাহ। Yeah.